নমস্কার, আমি পলাশ বর। রেইকি ও শক্তিশালী এনার্জি হিলার ও টিচার। আমার উদ্দেশ্য হলো প্রতিটা বাড়িতে বাড়িতে রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং পদ্ধতিকে পৌঁছে দেওয়া। তো আসুন আজ আমরা একটা মেডিটেশন করব। মেডিটেশনটার নাম হলো কলিং আর্কএঞ্জেল রাফায়েল। আমরা মেডিটেশনের মাধ্যমে আর্কএঞ্জেল রাফায়েলকে ডাকব। আর্কএঞ্জেল রাফায়েল আমাদের শারীরিক মানসিক সমস্ত প্রবলেম থেকে বের হয়ে আসতে সাহায্য করে। তো আসুন আমরা মেডিটেশনের মাধ্যমে আর্কএঞ্জেল রাফায়েলকে ডাকি এবং আমাদের শারীরিক মানসিক সমস্ত প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসি। মেডিটেশন করার জন্য একটি শান্ত জায়গা বেছে নিন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনার ফোনটাকে সুইচ অফ করে দিন কিংবা সাইলেন্ট মোডে রাখুন। শান্ত জায়গায় যে কোনো একটি আসনে সোজা হয়ে বসে যান বা শুয়ে পড়ুন। যারা শুয়ে শুয়ে মেডিটেশন করতে চাইছেন তারা পা দুটোর মধ্যে একটু ফাঁকা রেখে দিন, দুটো হাত দেহের পাশে ছড়িয়ে রেখে দিন, হাতের করতল দুটো আকাশের দিকে রাখুন। একটা গভীর শ্বাস নিন, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, আস্তে করে গাল দিয়ে ছেড়ে দিন। শ্বাস যতটা সময় ধরে নেবেন, শ্বাস ছাড়ার সময়টা তার থেকে একটু বেশি হবে। আরেকটা গভীর শ্বাস নিন, আস্তে করে গাল দিয়ে ছেড়ে দিন। এবার যখন শ্বাস নেবেন, শ্বাস ছাড়ার সময় চোখটা আস্তে করে বন্ধ করে নেবেন। একটা গভীর শ্বাস নিন, আস্তে করে গাল দিয়ে শ্বাসটা ছেড়ে দিন। চোখটা বন্ধ করে নিন। এখন আপনাদের মনের গভীর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। আমার গণনা যত নিচের দিকে আসবে আপনারা মনে মনে কল্পনা করবেন আপনাদের মনটা আগের থেকে শান্ত ও গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 10 9 আগের থেকে গভীর, আরো গভীর 8 7 6 এখন আপনাদের মনটা আগের থেকে আরো গভীর অবস্থায় পৌঁছে গেছে। 5 4 3 আগের থেকে গভীর, আরো গভীর 2 1 এখন আপনাদের মনটা আগের থেকে অনেক গভীর অবস্থায় পৌঁছে।
এসে পড়ছে এবং মাথার সাথে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আপনার মাথাটাকে, মাথার করতালকে পুরো সাদা আলোয় আলোকিত করে তুলছে, আর সেই সাথে সাথে আপনার মাথার সমস্ত টেনশন, সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দিয়ে মাথাটাকে সম্পূর্ণ রিল্যাক্স করে দিচ্ছে। সাদা লাইট এখন আপনার কপালটাকে পুরো ঢেকে দিয়েছে, কপালটাকে পুরো রিল্যাক্স করে দিয়েছে। আস্তে আস্তে সাদা লাইট আপনার গলা, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর আস্তে আস্তে রিল্যাক্স, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। এখন আপনার পুরো শরীর আগের থেকে 50 গুণ শান্তপূর্ণ, সুস্থ, স্বাভাবিক, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনে মনে কল্পনা করুন যে সবুজ রঙের আলো আকাশ থেকে আপনার দিকে নেমে আসছে। আস্তে আস্তে সবুজ রঙের আলো আপনার কাছাকাছি চলে এসেছে এবং যত কাছে আসছে একটি পরীর আকৃতির মতো দেখতে পাচ্ছেন। এখন সবুজ রঙের আলো পরী আপনার শরীরের কাছে চলে এসেছে, এসে আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনি পরীকে মনে মনে ধন্যবাদ জানান, মনে মনে বলুন, আর্কেঞ্জেল রাফায়েল, আপনি এসেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার শরীরের যে জায়গায় প্রবলেম আছে, মনে মনে কল্পনা করুন আর্কেঞ্জেল রাফায়েল তার হাত থেকে সবুজ লাইটের জ্যোতি আপনার ওই প্রবলেমের দিকে ছুড়ে দিচ্ছে। তীব্র আলোক রশ্মি আর্কেঞ্জেল রাফায়েলের হাত থেকে বেরিয়ে আপনার প্রবলেমের জায়গাটাতে ভরে দিচ্ছে। আপনার প্রবলেমের জায়গা এখন পুরো সবুজ লাইটে আলোকিত হয়ে গেছে। মনে মনে কল্পনা করুন আপনার সামনে যে আর্কেঞ্জেল রাফায়েলটা দাঁড়িয়ে আছে, পাশ থেকে দেখতে পাচ্ছেন যে আরো 10-12টা এঞ্জেল দূর আকাশ থেকে আপনার দিকে আগিয়ে আসছে। একটা এঞ্জেল এসে আপনার ডান সাইডে দাঁড়ালো, আর একটা এঞ্জেল এসে আপনার বাঁ সাইডে, আর একটা এঞ্জেল আপনার পেছনে। চারিদিক থেকে আপনাকে 10টা সবুজ রঙের এঞ্জেল ঘিরে দাঁড়িয়ে আছে এবং তাদের হাত থেকে দিব্য সবুজ রঙের আলো আপনার দিকে ফোকাস করছে। আপনার পুরো শরীর, মাথা থেকে পা পর্যন্ত এখন পুরো সবুজ রঙের আলোয় ভরে গেছে। মনে মনে অনুভব করুন।
আপনার মাথাটা পুরো সবুজ, গলা পুরো সবুজ, বুক পুরো সবুজ, কোমর পুরো সবুজ, পা পুরো সবুজ। 10-12টা অ্যাঞ্জেল চারিদিক থেকে আপনাকে দিব্য ঈশ্বরীয় সবুজ আলো দিয়ে ঘিরে দিয়েছে ও আপনার শরীরের যাবতীয় প্রবলেম দিব্য ঈশ্বরীয় অ্যাঞ্জেলের শুভ লাইটে আস্তে আস্তে সলভ হওয়া শুরু করেছে। মনে মনে কল্পনা করুন, আপনার যে জায়গাটাতে বেশি প্রবলেম আছে সেই জায়গাটাতে মনোসংযোগ করুন। মনে মনে কল্পনা করুন 10 জন অ্যাঞ্জেল এখন আপনার ওই প্রবলেমের জায়গাটাতে সবুজ লাইট বিক্ষিপ্ত করছে। 10টা অ্যাঞ্জেলের লাইটের জ্যোতি এতটাই পাওয়ারফুল ভাবে আপনার ওই প্রবলেমের জায়গাটাকে হিল করছে, চিকিৎসা করছে, যে ওখান থেকে এত তীব্র গতিতে লাইট বের হচ্ছে আপনি তার দিকে তাকাতে পারছেন না। দিব্য ঈশ্বরীয় শুভ অ্যাঞ্জেল লাইট আপনার প্রবলেমের জায়গাতে বিচ্ছুরিত হচ্ছে, যার দিকে আপনি তাকাতে পারছেন না। মনে মনে কল্পনা করুন লাইটের জ্যোতিটাকে। আপনার সমস্ত মাংস পেশি ভেদ করে, আপনার সমস্ত হাড় ভেদ করে, সমস্ত রক্তবিন্দু ভেদ করে প্রতিটা কোষে কোষে অ্যাঞ্জেলের শুভ সবুজ লাইট পৌঁছে গেছে এবং আপনার প্রবলেমের জায়গাটাকে সুন্দরভাবে হিলিং করে দিচ্ছে। মনে মনে কল্পনা করুন, অনুভব করুন শুভ ঈশ্বরীয় জ্যোতি সম্পন্ন অ্যাঞ্জেলের আলোতে আপনি আলোকিত হয়ে আছেন। অ্যাঞ্জেলের আশীর্বাদ আপনাকে ঘিরে আছে, আপনার প্রবলেম আস্তে আস্তে সলভ হওয়া শুরু করেছে। প্রবলেমের জায়গাটায় ফোকাস করুন, কনসেন্ট্রেট করুন, মনে মনে কল্পনা করুন, বিশ্বাস করুন যে অ্যাঞ্জেলের দিব্য আলোয় আপনার প্রবলেমটা সলভ হওয়া শুরু করে দিয়েছে। আপনার মাথা থেকে পা পর্যন্ত অ্যাঞ্জেলরা দিব্য আলোক জ্যোতি দিয়ে আপনাকে ঢেকে রেখেছে। আপনার পুরো শরীর এখন আস্তে আস্তে খুশিতে ভরে উঠছে। মনে মনে কল্পনা করুন আপনার বুকটাতে অ্যাঞ্জেলের শুভ সবুজ আলো দিয়ে ভরে দিয়েছে। আপনার বুক এখন সুন্দর সবুজ আলোয় ভরে আছে, আপনার মন খুশিতে ভরে উঠছে। মনে মনে কল্পনা করুন দেবতার দূত অ্যাঞ্জেল আপনার কাছে এসেছে, আপনার প্রার্থনা শুনে আপনাকে চারিদিক থেকে সবুজ আলোয় ঢেকে দিয়েছে। আপনার শরীরের সমস্ত প্রবলেম শুভ শক্তিশালী দিব্য অ্যাঞ্জেলের আলোয় আলোর স্পর্শে আস্তে আস্তে আপনার শরীরের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। মনে মনে কল্পনা করুন, বিশ্বাস করুন
আপনার মন এখন আনন্দে ভরপুর হয়ে উঠেছে। মনের খুশি আপনি ধরে রাখতে পারছেন না। আপনার মন দিব্য অ্যাঞ্জেলের আলোক জ্যোতিতে ভরপুর হয়ে আছে। এখন আপনার শরীরের যে প্রবলেমটা ছিল সেই জায়গাটা অনেকটা সলভ হয়ে গেছে। সেই জায়গাটাকে ফোকাস করুন, অ্যাঞ্জেলরা আপনার প্রবলেমকে সলভ করে দিয়েছে। এখন মনে মনে অ্যাঞ্জেলদেরকে ধন্যবাদ জানান, বলুন মনে মনে, আর্কঞ্জেল রাফায়েল ধন্যবাদ আমাকে আমার কাছে আসার জন্য এবং আমাকে হেল্প করার জন্য। ধন্যবাদ জানানোর পরে আর্কঞ্জেল রাফায়েল মিষ্টি হাসি হেসে আপনার মাথায় স্নিগ্ধ হাত বুলিয়ে আস্তে করে আর্কঞ্জেল রাফায়েলরা আপনার থেকে বিদায় নিয়ে দূর আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে। মনে চোখ দিয়ে দেখার চেষ্টা করুন। এখন আপনি আর্কঞ্জেল রাফায়েল দ্বারা হিলিং প্রাপ্ত হয়েছেন। এখন আপনি ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার জন্য আমি 1-5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আপনি ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবেন। 1, ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছেন। 2, 3, 4, 5, এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, হাতটা ঘষে নিয়ে আলতো করে চোখে বুলিয়ে নিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আর্কঞ্জেল রাফায়েল কলিংয়ের একটা ছোট্ট টেকনিক। তো রেইকি সেমিনারে আমি আরও ডিপভাবে এই সমস্ত মেডিটেশানগুলো করিয়ে থাকি। তো মেডিটেশানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও কী নিয়ে বানালে আপনাদের ভালো হবে তো সেটাও কমেন্ট করবেন। তো আজকের মতো আমি বিদায় নিই। আমি পলাশ পট।